কাজিরঙার দুয়ার মুকলি হল। 2024-25 পর্যটন বর্ষর সৌভাগ্যবান পর্যটক হিসাবে বিবেচিত হল এজন বিশেষ পর্যটক। এই বর্ষর পর্যটন বর্ষর প্রথমটো দর্শনীতে কহরা বনাঞ্চলত দর্শন হল প্রকান্ত ঢেকিয়াপতিয়ার। যোরহাটর অশ্বিনী বরকটকী নামর ফটোগ্রাফারজনের ক্যামেরাত বন্দী বাঘর বিচরণের মনোরম দৃশ্য। টুরিস্ট গাইড কাকু শইকীয়ার তত্ত্বাবধানত যাওয়া পর্যটকজনে দেশি বিদেশি পর্যটকক আমন্ত্রণ জানাইছে কাজিরঙালৈ। পর্যটকগৰাকীয়ে বিগত বর্ষত 20 বার রাষ্ট্রীয় উদ্যান দর্শন করে আর তারে 11 বার বাঘ দর্শন করবলে সক্ষম হয়। তার ভিতর এবার সোণালী বাঘর দর্শন করে এই পর্যটকগৰাকীয়ে। তেখেতে উল্লেখ করা মতে পর্যটকক কাজিরঙাত বাঘ দর্শন করা এজন অন্যতম টুরিস্ট গাইড কাকু শইকীয়া। উল্লেখ করা মতে এই 24 পর্যটন বর্ষত বহুতো অভিজ্ঞতা লাভ করে। কেতিয়াবা যদি লাভ করে রোমাঞ্চকর অভিজ্ঞতা, কেতিয়াবা আকো হিহরণকারী এনে বহু দৃশ্য ক্যামেরাত বন্দীও করে এই সকল টুরিস্ট গাইডে। চলিত পর্যটন বর্ষত পূর্বর সকল অভিলেখ ভঙ্গ করবলে সক্ষম হয়েছিল রাষ্ট্রীয় উদ্যানে। আর এই 24-25 পর্যটন বর্ষর আরম্ভণিতে পর্যটকে বিগ 5 দর্শন করবলে সক্ষম হয়েছে। গতি এই বর্ষত আর অধিক পর্যটকর আগমন ঘটব বলে আশাবাদী জীপ চালক সকল। বনমন্ত্রী কৃষিমন্ত্রী কামাখ্যা প্রসাদ দাসার উপস্থিতিত ফিতাকাতে উদ্বোধন করে এই বর্ষর পর্যটন বর্ষর। প্রথম অবস্থাত আজিরে পৰা উদ্যানখনের 3খন বনাঞ্চল পর্যটকর বাবে আংশিকভাবে মুকলি করা হয়। আসলে আমি কষ্ট করেছিল, আমার টুরিস্ট গাইড কাকু শইকীয়ার লগত আমি 3টা বজাতে আজি উঠিছিল, 5টা বজাত আহি ইয়াত ওলাইছিল আর 6টা বজাত পাইছোহি। আমার সৌভাগ্য যে প্রায় বলি কম প্রায় 100 মিটার মান, আর আজি প্রথম দিনাখনেই আমার একটা প্রকাণ্ড বোধহয় ফিমেল ঢেকিয়াপতি আমার সাইটিং হয়েছে প্রায় 15 সেকেন্ডের কারণে। আর আমি অভিভূত, অনাগত দিনত কাজিরঙায় দেখি বিদেশি পর্যটক সকলক ডেফিনেটলি আকর্ষণ করব আমি তারে আশা করো। সেটো মানে আমার লাক বলেও কব লাগিব, প্লাস আমার কষ্ট মানে আপনাদের জানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কিমান কষ্টকর, কারণ যোরহাটের পৰা ইয়ালে প্রায় 1.5 ঘন্টা লাগে। গতি কালি রাতে খুব সোনকালে উঠি আইছো আর প্রথম দিনাখন আমি বিভিন্ন প্রোগ্রাম এড়ি থই পেলায় আজি প্রথম দিনাখনেই সোমাম, প্রথম দিনাখনেই কি হয় দেখা যাব বলে একটা ডেডিকেশন লৈ আহিছো। সেই হিসাবত লাকর লগত আমার কষ্টটো আছে দুইটা মিলাই পেলায়, আর আপনার ওয়াইল ওইসারখানি আশীর্বাদও লাগবে সবরে। কাকু মোর নিজের ভাই নিচি, ইয়ার আগরবার মানে 20 বার সোমাইছো আর 20 বারত আমি প্রায় 11 বারে আমার টাইগার সাইটিং হয়েছে। আর এই ক্ষেত্রে মানে ভাবো কাজিরঙাত বেস্ট মানুষ কাকু শইকীয়া মানে টাইগার সাইটিংয়ের ক্ষেত্রে। আর আমি লাস্ট 19 নম্বর বার ইভেন আমি গোল্ডেন টাইগারও ক্যাপচার করেছো বাগরি রেঞ্জত। গতি আমার অভিজ্ঞতা খুব ভাল এবছর বাকিখিনির কারণে, দেখা যাক কি হয়, আহি থাকিম। যখন বিদেশী আহ্বান আহক আহি পেলায় আমার এটা চক, আমার বস্তুটো কি হয়েছে, কাজিরঙার টাইগার সাইটিংটো আমার বর্তমান চালুকিয়া অবস্থাতে আছে। আজি অলপ দিনের পর এই পপুলার হয়েছে কাকুহতর হাতত, ওয়েল গাইডেন্সত গোটে বস্তুটো পপুলার হয়েছে। গতি বাকি রানথামবর আছে, বান্ধবগড় আছে, তেনেকে আপনার ওসরতে কার্বেট আছে, তাত অলরেডি এই একটা অর্গানাইজ হয়ে গেছে। কাজিরঙাত আমার আসলে এতিয়াও খুব ভালকে অর্গানাইজ হওয়া নাই, কিন্তু হবলে আরম্ভ করেছে, কারণ আজি প্রথম দিনাখনেই যেটু কষ্ট করে রাস্তা পদূলি মেরামতি করে থার কারণে আমি সেই জায়গাটো পাবগে পাইলো, নহলে অলপতে সব বানপানী হয়ে গেছে। বানপানীত বিধ্বস্ত অবস্থা তারপরা কাজিরঙা ন্যাশনাল পার্ক অথরিটিয়ে কি কষ্ট করে রাস্তাবর বনাইছে আমি ভিতর দেখি আইছো, যে যথেষ্ট কষ্ট করেছে সেইকাৰণে কাজিরঙা ন্যাশনাল পার্ক অথরিটিকো অভিনন্দন জানাইছো। আর দেশি বিদেশি পর্যটক ডেফিনেটলি আহক, খোঁজ হব আর টাইগার সাইটিং 100% হবই যেদিন আজিরপরা। তো মনবিলাক ভালেই হয়ে আছে, তাতে গৈ পেলায় জঙ্গলের ভিতরে যেটা পর্যটক লো পেলায় দাদাহতক লো পেলায় গৈছো, তেতিয়া বিগ 5 কমপ্লিট হয়েছে প্রথম কথা, সকলোখিনি পাইছো। আর বাঘটো যদি পাই যাও আর তো ভালো লাগে, বেশি ভাল লাগে। তো বাঘ চাবলেও সক্ষম হয়েছে, সকলে শুভেচ্ছা জানাইছো নতুন পর্যটন বর্ষর, আর অনাগত দিনত ভাল হব বলে আশা রাখিছো।